পারি, তালে চাকার তালে তালে ফল পারি, তালে রে চাপার তালে তালে ফল পারি, তালে চাকার তালে তালে জন্মস্থান না, কিন্তু আমার এটা কর্মস্থান, আমার এটা শ্বশুরের এলাকা, শ্বশুর বাড়ির দেশ, আমি এখানে বসবাস করি। আমি এই দেশে আইসা আমার আমিনুদ্দিন মাতবরকে পেয়েছি, তার কাছে আমি গান শিখছি মূলত। তার যে একটা ল একটা তাল ছিল, সেই দিক থেকে আমি গান শিখছি। আমার সেই দরবার থেকে, বাউলসার দরবার থেকে তার নাতি আমাকে হেলাল হেলাল মাতবর সাহেব, হেলাল পাগল, আমাকে অনেকগুলো টাকা দিছে। ধন্যবাদ সবাইকে। সাজান অন্তর বোঝাই লোক লালো সা, দয়া ধর্ম কিছু না, কিছু না, ছলে বলে কল কৌশলে পরে নারী করে পাই, পরে তাতাবত্তি নাই, বেদবি নেবেন না, কথা থাকবো। কথা হলো কি, নাম হইল দয়ালের সফর চাল। এই সফর শব্দের অর্থ হইল সে সফরে আছে, অলিদের কোনো মরণ নাই, অলি মরে নাই। সফর এটা শব্দের অর্থ, আরবি শব্দ। এটা হচ্ছে আমাদের এই লোকালয় থেকে সে আরেক লোকালয়ে গেছে গা, এটা হচ্ছে সফর করতেছে। যদি খাস দেনে খাস নিয়তে এই যে আসছেন শীতের মধ্যে আপনারা বিভিন্ন জায়গার থেকে, দয়ালের নাম গুরুর নাম সই রাখতে হইব। খালি চুতুর ভুতুর করলে, খালি গান শুনলে আর ফাল করলে কাম হবে না, দয়ালের নামটা সই রাখতে হইব। জানা বন্ধ আমি বাজান সব লোকে জানে শয়তান, তোকে বাজি ভটকে বাজি তীর করেছি সাতাত খান, সব লোকে জানে শয়তান, দিয়াগুন নামে চালান হয়েছে কত অপমান, দিয়াগুন নামে চালান হয়েছে কত অপমান, তার উপরে হাঁপানি পানি
আর বেড়াম নাই রে আরাম তার উপরে রাজাকে কয় তেল ফুরাইছে চলে না, তেল ফুরাই গেছে। তাহলে বললো যে 70-80 বছর বাইশে মরে যাই, শৈলার চলো না মরা রাখদা। তাই রাজাকে কয় তেল ফুরাইছে ধন্যবাদ। গানের জ্বালা উঠছে, মিটে নাই বাইরে ঘুমায় ঘুমায় মিটে গিয়ে আল্লাহ করে গিয়ে গান তো